আহ তো কি নিয়েছোটা মাছকে খাওয়াবা দেখতে হলে আসতে হবে জলমন্ডি हेलो गाइज गुड मर्निंग वेलकाम बैक टू माई न्यू ब्लॉग सबाई कैमन आचो आई होप सबाई अनेक भालो आचो अनेक सुस्थ आचो गाइज तो गाइज गत पाँच दिन आगे हमें फ्लिपकार्ट के एक गोरिल्ला ट्राइपॉड अर्डर कर आज के चले आज के किछुक्षण आगे डेलिवरी पेलम आसले एत दिन थेके सेल्फी स्टिक दिए फोन हाथे धरे भिडियो बनाई तो ये हमार प्रचुर असुविधा है तो ये कारण पाँच दिन आगे हमें ये अर्डर करेछिलाम तो आसते अनेक लेट हो गए आज के हाथे पेलम तो चलो तुम्हारे ये आनबक्सिंग कर देखा ये आठा टाइट देखो केमन प्लास्टिकের প্যাক আছে যেটা কোনো কাজের নয় তো এইগুলো ফোটাতে খুব মজা লাগে এগুলো বেশ আওয়াজ হয় এইটা একটা সুবিধা এই যে ফোনটা যদি আমি এইভাবে ধরি মানে এইভাবে ব্লগিংটা করা মানে আমি যে কথা বলছি এটা দেখতে ভালো লাগে আর ব্লগটা করতে সুবিধা হয় তো গাইস এখন আমি গরিলা ট্রাইপড দিয়ে শুট করছি কেমন লাগছে জানিও আর আমি কিছুদিন আগে থেকে প্ল্যানিং করছি চুল কাটবো চুল কাটবো চুলটা কাটাতে পারছি না তো কিছুক্ষণ আগে আমি সেলুনে ফোন করেছিলাম তো সে বলল ফাঁকা আছে তো চলো চুলটা কাটি আসি তো গাইস ফাইনালি সেলুনে চলে এসেছি দেখতে পাচ্ছো তো চুলটা কাটিয়ে নিই চলো ফাইনালি চুল কাটা কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে জানিও কেমন লাগছে ঠিক আছে না রাহুল হ্যাঁ গাইস সেলুন থেকে ফিরে এসে আমি একেবারে স্নান করে লাঞ্চ করে নিয়েছি তো আজকে একটু বার হয়েছি আজ আমরা যাব মায়াপুর জলমন্দিরে এর আগেও একবার গিয়েছিলাম তো আজকেও আমার যেতে ইচ্ছা করছে তো দেখি রাহুলকে একটা ফোন করি ও কোথায় আছে দেখি ফাইনালি রাহুল চলে এসেছে চলো একসাথে বার হয়ে যাই কারণ আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আমাদের ওখানে যেতে হবে প্রায় 10 কিলোমিটার রাস্তা তো চলো আবার দেখা হচ্ছে জলমন্দিরে গিয়ে তো গাইস আমরা এখন জলমন্দিরের ভিতরে ঢুকে গেছি তো আমরা এখন মেন যাচ্ছি যেটা দেখতে সেটা হচ্ছে হরিণ দেখতে আর এই দিকে হচ্ছে জলমন্দির জলের মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা জলমন্দির তো দেখি হরিণ আছে কিনা চলে এসেছি হরিণ এখানে তো দেখি হরিণগুলো এই দেখো হরিণটা দেখে যেন আমার অবাক হয়ে গেছে এই দেখো হরিণ দেখতে পাচ্ছ এই যে হরিণ আরও হরিণ আছে ওই পাশে তো তবে একটা মিস্টেক হয়ে গেছে আমরা সাথে করে খাবার নিয়ে আসিনি এই রাজহাঁস কিন্তু তারা করে জানিস গাইস রাহুল কে নাকি একবার রাজহাঁস তারা করেছিল তো হাঁসের কাছে একটু গেলই না তো এবার আমরা এখানে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীর মধ্যে অনেক কালারফুল মাছ আছে তো ওখান থেকে একটা পাপুর বা কোনো একটা খাবার কিনবো তারপরে এই জলে দেখবো তারপর তোমরা দেখবা মাছগুলোকে কত সুন্দর লাগে পাপুর দিন তো একটা পাপুর দেখতে হলে আসতে হবে জলমন্দির দেখতে পাচ্ছি পুরো মাছের একদম পুরো ভরা একদম কালারফুল মাছ তো যারা আসেনি তারা একবার চলে এসো তো আমরা মাছকে খাইয়েছি মাছকে খাওয়ানোর পর আমি আর রাহুল চারিদিকটা একটু ঘুরেছি ওই পাশে উট ছিল এখন উট নেই তো এখন এখানে একটু বসে আছি তোর নাম বলো কী নাম হাতে কী নিয়েছো ওটা মাছকে খাওয়াবা আমার পিছনে যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেই বিল্ডিংটা হচ্ছে গেস্ট হাউস মানে এখানে যারা দূর থেকে আসে তারা যদি থাকতে চায় তারা অবশ্যই এখানে থাকতে পারে তো মন্দিরে এসেছি তিলক নেব না তাই হয় তবে তো দেখি মাতারানীর থেকে আমরা একটা তিলক নিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তেরে নাম কি জ্যোত নে সারা হর লিয়া তমস মেরা নমো নমো জি শঙ্কর ভোলেনাথ শঙ্কর জয় ত্রিলোকনাথ শম্ভু রে শিবায় শঙ্কর গাইস মন্দির থেকে ফেরার পথে আমাদের সামনে পড়বে একটা ব্রিজ আর এই ব্রিজটা এখান থেকে স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ উপরে ব্রিজ আর এখানে পিছনে ভিউটা দেখো কত সুন্দর পুরো সবুজ আর সবুজ লঙ্কা চপ
আর এদিকে আছে ফুরুলি। তো এই দুটোই আমরা নিয়ে যাচ্ছি, যেটা আমরা গঙ্গার পাড়ে খাবো। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ব্রিজ। দেখতে পাচ্ছ উপরে ব্রিজ, আর এই ব্রিজটা পুরো বর্ধমানের সাথে যোগাযোগ হচ্ছে। এটা হচ্ছে গঙ্গা নদী। আর এখানে কিছুদিন আগে একটা কুমির এসেছিল, যেটা নিউজে দেখানো হয়েছিল। তো কেউ যদি এখানে আসো তো এখানে সাবধানে আসবে। তো দেখো দাদা এখানকার কাজ হচ্ছে, দাদা এখানে নিজে রান্না করে খাচ্ছে। দেখো কি রান্না করেছে, এখানে থাকো তুমি। তো দাদা একটা জিনিস দেবো খামা, এই নিয়ে রাখুন, ফুলুরি ফুলুরি নিয়ে এসেছি আমরা নিজের জন্য। দেখো দাদা এখানে রান্না করছে, এখানে থাকে দাদা। তো দাদা বিকালবেলা ভাত রান্না করেছে, তো আমরা আমাদের খাওয়ার জন্য নিয়েছি। তো দাদাকে দূর দিই, আমার নাম শুভঙ্কর, শুভঙ্কর ঘোষ। দাদা দেখো দাদা এখন পেঁপে সিদ্ধ করেছো, দেখো রান্না করেছিল আমার কোথায়। হ্যাঁ রান্না করেছে। তো আমরা আসছিলাম, তো আমার দেখে মনে হলো দাদা এই যে খাচ্ছে, তো যদি এটা থাকে রেসিপিতে তাহলে খাওয়াটা তো জমে যাবে দাদা। তো গাইস দেখো মানুষের অসহায় তাগিদে বা গরিবের তাগিদে মানুষকে কী না করতে হয়। ওখানে একজন দাদার সাথে আমাদের দেখা হলো। তো আমরা জলমন্দির থেকে ফিরছিলাম, এখন আমরা আছি নবদ্বীপ ব্রিজের নিচে। তো দেখছিলাম যে উনি এখন রান্না করেছে তিনটে পাথরের ওপর, আর খাবারে কী আছে শুনবা, অল্প কটা ভাত রান্না করেছে আর শুধু দুটো পেঁপে সিদ্ধ, আর কিচ্ছু নেই। তো আমরা ওখান থেকে একটা খাবার কিনেছিলাম আমাদের জন্য, আমাদের জন্যও রেখেছি। তো ওনাকে একটু দিয়েছি, উনি এত খুশি হয়েছে। তো আমি বলবো যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমার ভাই বন্ধুরা আছো, এমন মানুষ যদি দেখো অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবে, একটু খাবার দেবে, যেটা তুমি খেতে তোমার ভাগের থেকে একটু দাও। দেখো তার মনটা কতটা খুশি হয়, সে কতটা খুশির সাথে খায়। দেখো আমি আর রাহুল এখন খাবো, এটা ঠিকই আছে, কিন্তু আমরা অতটা মজা পাবো না যে যতটা উনি মজা পাবে, কারণ ওনার এখন এটা দরকার এই খাবারটা, কারণ শুধু ভাত খেতে উনি শুধু পেঁপে সিদ্ধ দিয়ে, আর এখন যদি ওনার খাবারে এটা যায় তাহলে কত সুন্দর লাগবে বলো তো। তো গাইস আমরা আমাদের জন্য এগুলো 10 খানা নিয়েছিলাম, আর হয়তো 4টে বা 5টা আছে, যাই হোক ওই দাদাকে আমরা 5টা দিয়েছি। তো অনেক ভালো লেগেছে, লঙ্কার চপটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ লঙ্কার চপ। তো গাইস এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমরা জলমন্দিরে গিয়েছিলাম, জলমন্দির থেকে ফিরে আমরা নবদ্বীপ ব্রিজের নিচে একটা মন্দির আছে সেখানেও এসেছি। তো এখানে এসে একটা দাদার সাথে দেখা হলো। তো যাই হোক তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো কী সিন হয়েছিল। তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে, আর আজকের চুল কাটা বা হেয়ারস্টাইলটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।